A man recorded the video of a woman butting and made it viral at social media. After the incident, a case was filed at Vishalgarh Women's Police Station. But after the accused, Sohel Rana, was arrested, he was released soon by the police, said the young woman. According to the details of the incident, it is known that the woman was taking a bath in the bathroom of her house that day, and a young man of the area recorded that picture on his mobile phone from above. It is alleged that the accused made a bad offer even after the woman saw the incident and said to delete it. As the woman did not agree to this, the accused named Sohel Rana made it viral in the social media. Finally, the woman reported the incident and filed a case at the women's police station on Wednesday. নির্যাতন করতো বাথরুম ভিডিও করতে আছে এরপর আমি বাইক দেখছি দেখে দরজা আটকাইতাম লইছি আবার চেষ্টা করতেছি এটার ভিতরে ঢুকতো এরপর আমি বাইক দিয়ে গেছি কইও না এবারে তারপর আমি তার কথা না কইলে তো সবের কাছে এটা সাইডা দিব ভাইরাল করবো এবারে তিন দিন পরে হোয়াটসঅ্যাপে দিতে আছে এরপর আমি আইয়া মামলা করছি হের গাল এর নেতারও জানাইছি হের ভাই এইটারে জানাইছি কোনো আমি বিচার হয়েছি না এরপর আমি বাইক দিয়ে মামলা করছি মামলা করছি কালকা দুটা বাজে রাত্র নটা বাজে হেরা আনছে ও না থানাত রাখছে আমি বিচার ভাই না কয়েকজনে মিললে হেরা সারাইয়া নিজিত বিভিন্ন ধরনের লোকের চেষ্টা করতেছে ও না আমি কোটুর বিচার চাই মানে আপনি কোন থানাতে কেসটা করছেন বিশালগড় থানা মোবাইলে মোবাইলে সাক্ষী ভিডিও সব প্রমাণপত্র আছে মোবাইলে হেরা আটকাই রাখছি আমি অনেকে যে অভিযুক্ত হেরা আটক করে আনছে নাম কি সুয়েল রানা বাবার নাম কি বাবার নাম মিয়া রেজেক মিয়া নানা বিভিন্ন ধরনের জিনিস দিয়া বউ চাই আছে চাই আছে ফলাই ফলাই আমার লজ্জা অনেক বিভিন্ন খারাপ জিনিস দিয়া আমি বাধ্য হই আমার হাজব্যান্ড দুই বছর বিদেশে দুই বছর ডিস্টার্ব করতে আছে আমার ছেলে মেয়ে বড় হয়েছে আমাকে লজ্জা সরম না আমি কটুর বিচার চাই অনুকূটের থেকে চালান করছে না মানে থানাতে কোনো কুটে পাঠাইছে না থানার ভিতরে কাগজ আনছি না কোনো ইয়ে হয়েছে না আমার দায়ী আনছি আমি সকাল আইছি অহনো বসে রয়েছি তিনটা দুইটা রাস্তা আছে However, the victim woman said that after the accused Sohel Rana was arrested, he was released soon by the police. Bureau Report, Chini Khorang.